ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন আলোকে স্মার্ট বাংলাদেশের চারটি মৌল উপাদান পাওয়া যায়। এগুলো হলো স্মার্ট জনগণ বা স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সরকার। এই স্মার্ট বাংলাদেশের সফল বাস্তবায়ন কর্মযজ্ঞে আমি বিশ্বাস করি যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে। সম্মানিত সুধি, ডিজিটাল বা স্মার্ট বাংলাদেশের অন্যতম ফলাফল হচ্ছে পেপারলেস অফিস, ক্যাশলেস ট্রানজাকশন এবং সিমলেস কানেক্টিভিটি। এই কর্মকাণ্ড সফলভাবে সম্পাদনের জন্য প্রয়োজন সংযুক্তির মহাসড়কে যথাযথ উত্তরণ। ডিজিটাল বাংলাদেশ কর্মযজ্ঞ আমাদের এক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। আজকে এখানে আমাদের যারা শিক্ষার্থীরা আছে, এই শিক্ষার্থীরা আজকে তারা বিজ্ঞান শিখবে, প্রযুক্তি শিখবে, শুধু প্রযুক্তি বান্ধব হবে না, বিজ্ঞান মনস্কই শুধু হবে না, বিজ্ঞান শেখার সাথে সাথে এই প্রযুক্তি তারা ব্যবহারে দক্ষ হবে, প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ হবে এবং একই সঙ্গে তারা মানবিক হবে, তারা সৃজনশীল হবে। এই বাংলাদেশ শুধু আমরা অর্থবিত্তে ধনী দেশ হতে চাই না, এই বাংলাদেশের রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এই বাংলাদেশে, এই ঢাকা শহরের খুব কাছে ওয়ারী বটেশ্বরে আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে 2500 বছরের পুরনো। সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে যে 2500 বছর আগে এই ভূখণ্ডের মানুষ একটি পরিকল্পিত নগর জীবন যাপন করত। আমাদের সেরকম একটি ঐতিহ্য রয়েছে, আমরা সেই ঐতিহ্যের উত্তরসূরি। কাজে আমরা আজকে একটা উন্নত জীবনের স্বপ্ন দেখব সেটিই স্বাভাবিক, এবং আমরা সেই উন্নত জীবনে পৌঁছানোর জন্য যেমন বিজ্ঞান এবং প্রযুক্তিকে আমরা পাথেয় করব, একই সঙ্গে যে মানবিক মূল্যবোধগুলো নিয়ে এই সমাজটি তৈরি হয়েছে, যে মানবিক মূল্যবোধগুলো এই দেশের সমাজের মূল ভিত্তি, যে মূল্যবোধগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্যে 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে এই স্বাধীন দেশটি তৈরি করেছিল অন্যায়, অপশাসন, দুঃশাসনের বিরুদ্ধে। সেই মূল্যবোধগুলো মানবিকতার, সততার, পরমত সহিষ্ণুতার, সহমর্মিতার, সেই মূল্যবোধগুলোকে আমরা ধারণ করব। আমাদের সন্তানেরা সৃজনশীল হবে সকল ক্ষেত্রে, তারা বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, সাহিত্য সব কিছু নিয়ে, সংস্কৃতি নিয়ে তারা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে যে বাংলাদেশ বিশ্বের বুকে আজকে শেখ হাসিনা যে মানবিকতার নিদর্শন তৈরি করেছেন, সেই মানবিকতার নিদর্শনকেই নিয়ে এগিয়ে যাবে একটি মানবিক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে। কাজে আজকে এখানে যারা আমাদের এই শিক্ষার্থীরা আছে, আমরা চাই আপনাদের শিক্ষা হবে আনন্দময়, আপনাদের শিক্ষায় একেবারে এই পরীক্ষার ভয়ভীতি সারাক্ষণ শুধুই মুখস্থ করা, শুধুই পরীক্ষা দেবার জন্যে পড়া এবং পরীক্ষায় ভালো নম্বরের জন্যেই শুধু পড়া তা নয়। আমরা পড়ব, শিখব, করে করে শিখব, আনন্দের সঙ্গে শিখব, যা শিখব তা অনুধাবন করব, তাকে আত্মস্থ করব, তাকে আবার প্রয়োগ করতে শিখব, এবং এই শেখার মধ্য দিয়ে, আমাদের ধারাবাহিক মূল্যায়নের মধ্য দিয়ে পরীক্ষাও থাকবে, কিছু কিছু নিশ্চয়ই অনেকটাই থাকবে, কিন্তু পরীক্ষার ভীতি থাকবে না, কারণ আমি তো মুখস্থ করে কোনো কিছু লিখে দিয়ে শুধু নম্বর পাওয়ার জন্য শিখছি না, আমি শিখছি জ্ঞান অর্জনের জন্যে, আমি শিখছি দক্ষ হবার জন্যে, এবং সেই দক্ষতা শুধু আমার হাতে কলমে কাজের যে দক্ষতা তা নয়, তার সঙ্গে আরো অনেক দক্ষতা। আমি সফট স্কিলস শিখতে চাই, যে দক্ষতা আজকের পৃথিবীতে, আগামী দিনের, ভবিষ্যতের পৃথিবীতে টিকে থাকবার জন্যে, সফল হবার জন্যে অত্যাবশ্যক। কি সেই দক্ষতা? যোগাযোগ স্থাপনের দক্ষতা, কমিউনিকেশন স্কিলস। কি সেই দক্ষতা? আমার সূক্ষ্ম চিন্তার দক্ষতা, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস। কি সেই দক্ষতা? আমার সমস্যা নিরূপণ এবং সমস্যার সমাধানের দক্ষতা, প্রবলেম সলভিং স্কিলস। কি সেই দক্ষতা? একসঙ্গে কাজ করতে পারার দক্ষতা, কোলাবোরেটিভ স্কিলস।
এই সমস্ত দক্ষতা আমি অর্জন করব, একই সঙ্গে মূল্যবোধগুলো আমার জীবনে প্রথিত করে নেব, যাতে আমি সত্যিকারের একজন দক্ষ যোগ্য মানবিক সৃজনশীল মানুষ হই, আমি যেন বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে পারি আমার শিক্ষার্থীদের কাছে। আমাদের সেটিই প্রত্যাশা, এবং আপনাদের জন্যে সেই রকমের একটি শিক্ষা ব্যবস্থা গড়বার জন্যেই আমরা নিরলসভাবে কাজ করে চলেছি।